প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি চতুর্থদ্বয়ে সৃজনশীল প্রশ্ন। গত ক্লাসে আমরা যে সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো শিখেছিলাম সেই সূত্র এবং অনুসিদ্ধান্তগুলোর আলোকে আজকে আমরা সৃজনশীলটা সমাধান করব। প্রথমে খেয়াল করো, এখানে সৃজনশীলের উদ্দীপক হল এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস ওয়াই হল জিরো হলে ক খ গ তিনটি প্রশ্ন আছে। প্রথমটা হলো জ্ঞানমূলক, এটা তোমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। দ্বিতীয়তে এই উদ্দীপক ব্যবহার করে এই রাশিটার মান নির্ণয় করতে হবে, এবং উদ্দীপকে এ সমান মাইনাস টু হলে আমাকে দেখাতে হবে যে এই দুইটা রাশি পরস্পর সমান। আসো তাহলে আমরা এটা সমাধান করি। ক নম্বর, পি প্লাস কিউ মাইনাস আর এ বর্গ, তাহলে এত এর বর্গ নির্ণয় করতে হবে সমান পি প্লাস কিউ মাইনাস আর হোল স্কোয়ার। কিভাবে করবো আমরা? তাহলে আমি ইচ্ছে করলে প্রথম দুটো রাশিকে এ ধরতে পারি, পরেরটাকে বি ধরতে পারি, অথবা প্রথম রাশিকে এ পরের দুটাকে বি ধরতে পারি। তাহলে আমরা যেভাবে ধরেছি সেভাবে একটু হিসাব করব। আমরা তাহলে কি এ মাইনাস বি আসে, এ মাইনাস বি হোল স্কোয়ার হয়। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি? হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটার সূত্রের মতো করে আমরা সাজাবো। এ মানে পি প্লাস কিউ, এ স্কোয়ার মাইনাস টু এ হল পি প্লাস কিউ, বি হল আর প্লাস আর স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস আর এস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এইভাবে সাজালাম। এখানে পি প্লাস কিউ যেহেতু একাধিক পদ থাকে, তাহলে সেটাতে আমাকে অবশ্যই আলাদা করে ব্র্যাকেট দিতে হবে। একাধিক পদ যদি গুণ কোনো পদের সাথে গুণ হয়, তাহলে সেক্ষেত্রে আমাকে অবশ্যই কী দিতে হবে? ব্র্যাকেট দিতে হবে। এখন এটা আবার সূত্র হয়ে গেল এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস টু পি আর, টু পি আর, অর্থাৎ এই আর টু আর, টু এর সাথে আর এর গুণ, আর এর সাথে পি এর সাথে গুণ। এখানে যে মাইনাস চিহ্ন আছে সেজন্য মাইনাস, এবং প্লাস মাইনাসে মাইনাস টু কিউ আর, টু কিউ আর প্লাস আর স্কোয়ার। আমরা একটু সাজিয়ে লিখি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস টু পি কিউ মাইনাস টু পি আর মাইনাস টু কিউ আর, এটাই অ্যান্সার। তাহলে আমরা তিনটি পদে পদযুক্ত রাশিকেও দুটি পদের বর্গের সূত্রের সাহায্যে আমরা বর্গ নির্ণয় করতে পারব। তাহলে পরের প্রশ্নতে আসি আমরা। পরের প্রশ্ন হলো কি, উদ্দীপক ব্যবহার করে প্রদত্ত রাশির মান নির্ণয় করা। আমরা লিখব, দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এখান থেকে যেহেতু এখানে বর্গাংশ আছে, তাহলে এখানে বর্গাংশ যুক্ত পদটা আমাকে বের করে নিতে হবে। কিভাবে করব? এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু মাইনাস এক্স বা এক্স স্কোয়ার বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু মাইনাস এক্স বাই এক্স। আমরা কি করছি? এক্স দ্বারা ভাগ করছি, এক্স দ্বারা ভাগ।
তাহলে এক্স স্কয়ারকে এক্স দিয়ে ভাগ করলে এক্স থাকে প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু মাইনাস এন। তাহলে আমরা বর্ণাংশ যুক্ত পদটা বের করে নিয়েছি, যেটার সাহায্যে আমরা প্রদত্ত রাশি যেটা আছে সেটার মান নির্ণয় করব। তাহলে এখন আসি প্রদত্ত রাশি, এক্স এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1 ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4। এটাকে আমাকে আলাদা করতে হবে, তাহলে উপরে যে দুটি পদ আছে দুটি পদের সাহায্যে আমাকে দুটি পদ নির্ণয় করতে হবে। একটা পদ থাকবে সাধারণ আর একটা থাকবে ভগ্নাংশ। কিভাবে করব, সবসময় নিচেরটা ঠিক থাকবে উপরেরটা একটা একটা হবে, মাঝখানে যে চিহ্ন আছে এখানে সে চিহ্ন হবে, উপরে আর একটা পদ নিব, নিচের নিচের হরটা সবসময় একই থাকবে, হর কখনো পরিবর্তন হবে না। এক্ষেত্রে উপরে প্রথম পদটা নিয়ে প্রথম পদ দ্বিতীয় পদটা নিয়ে দ্বিতীয় পদ তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে এখানে ভাগ করলে 8 থেকে 4 গেলে আরো 4টা থাকে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4। এখন গত ক্লাসে আমরা যে এরকম ঘাত যদি পাওয়ার যদি 4 থাকে সেটাকে স্কোয়ারের সূত্রের সাহায্যে ভেঙেছিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই অনুসিদ্ধান্ত সাহায্যে আমরা এটাকে ভাঙব। তাহলে এটাকে আমরা কি করব, প্রথমে এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার, এটা করলে হবে এটা ভিতরেরটা হলো এ এটা হলো বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি, বি হলো ওয়ান বাই এক্স স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2, এ হলো স্কোয়ার, বি হলো 1 বাই এক্স স্কোয়ার। তাহলে দেখো আমরা এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি অনুসিদ্ধান্ত স্কোয়ার প্লাস বি স্কোয়ার হতে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি এর মতো করে তৈরি করলাম। তাহলে এই অংশটা আমি মুছে দিচ্ছি, একটু খেয়াল করো। তাহলে এখন এখন ভিতরে যে আরেকটা পদ রাশি আছে এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এস স্কোয়ার, সেটাকেও আবার স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ভাঙতে হবে। তাহলে ভাঙলে কিরকম হবে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস 2, এ হলো এক্স, বি হলো ওয়ান বাই এক্স, যেহেতু এখানে স্কোয়ার ছিল বাইরে সে বাইরের স্কোয়ারটা সেকেন্ড ব্র্যাকেটের পরে দিতে হবে। এই স্কোয়ারটা হলো এই সূত্র থেকে আসছে, এই স্কোয়ারটা এই এই এটার অনুসিদ্ধান্ত থেকে আসছে, আর বাইরের স্কোয়ারটা হলো এটা। এটা সবসময় ভুল হয়, তোমরা তোমাদের ভুল হয় এটা একটু মনে রাখবে। মাইনাস এখানে যেহেতু স্কোয়ার স্কোয়ার বাদ যাবে, ভাগ করলে এখানে শুধু 2 থাকবে। এখন দেখো আমাদের মান ছিল কি, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু মাইনাস এ, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু মাইনাস এ ছিল, আমরা সেটা এখানে বসাবো, মাইনাস এ হোল স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে মাইনাস এ হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে এটাকে আমরা ভাঙলে পাই এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস 2, তাহলে এ ফোর মাইনাস 4 এ স্কোয়ার প্লাস 4 মাইনাস 2। এটাই হলো অ্যান্সার। তাহলে দেখো তাহলে উদ্দীপকের সাহায্যে প্রদত্ত রাশির মান নির্ণয়টা কিভাবে করছি একটু খেয়াল করো। তাহলে আমরা প্রথমে এই অংশ থেকে উদ্দীপক থেকে ভেঙে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা নির্ণয় করলাম, সে এক্স প্লাস ওয়ান এর এক্স এর মানটা প্রদত্ত রাশিতে বসিয়ে এই মানটা নির্ণয় করলাম। প্রথমে আমরা কি করব, এই যে একটা ভগ্নাংশ আছে সেখানে উপরে দুইটা পদ আছে, এরকম দুইটা দুই বা তিন বা যতগুলো পদ থাকে সেগুলোকে পৃথক পৃথক পদে পরিণত করতে হবে।
তাহলে উপরে নিচে হরটা সবসময় একই থাকবে, উপরের পদগুলো আলাদা আলাদা করে বসবে। তাহলে এই ক্ষেত্রে আমরা এই যে x^8/x^4 ওখানে 1 আছে, 1/x^4 x^8 কে x^4 দ্বারা ভাগ করলে আরো 8টা থেকে 4টা গেলে আরো 4টা থাকে। তাহলে এখানে 1/x^4 এটাকে আমরা x^2b² বানলাম, x^2b² সমান a+b² - 2ab। এই সূত্রে এই অনুসিদ্ধান্তে সিদ্ধান্ত প্রয়োগ করলাম, এই অনুসিদ্ধান্ত আবার এই যে এখানে ভিতরে x^2 + 1/x^2 আছে সেটাকে আবার আমরা অনুসিদ্ধান্তে বানলাম। ব্যাঙ্গে এই যে x+1/x এর মানটা মাইনাস এ, মাইনাস এটা বসিয়ে দিলাম। মাইনাস এ আমরা জানি প্লাস বা মাইনাস চিহ্নের উপর যদি বর্গ থাকে তাহলে সেটা প্লাস হয়ে যায়। তাহলে মাইনাস এ স্কোয়ার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2 আছে, বাইরে স্কোয়ারটা দিলাম মাইনাস 2, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হবে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস 2। তাহলে এটাকে বাংলায় 4 - 4 স্কোয়ার + 4 - 2, তাহলে 4 থেকে 2 গেলে 2, বাকিগুলো ঠিক থাকবে, এটা হলো নির্ণেয় মান। এরপর আসি আমরা 3 নম্বর প্রশ্নে, মুছে দিচ্ছি আমি এটা। প্রশ্ন এসন -2 উদ্দীপকে যে উদ্দীপকটা দেওয়া আছে সেখানে এসন -2 বসাতে হবে, যেটা দেওয়া আছে এসন -2 এবং উদ্দীপক দেওয়া আছে x^2 + x + 1 = 0 বা x^2 - 2x + 1 = 0। যেহেতু এ সমান -2 আমরা এর জায়গায় -2 বসিয়ে দিলাম, তাহলে এটাকে আমরা x + 1 = 2x। এই যে মাঝখানের পদটা x যুক্ত পদ বা a যুক্ত পদ b যুক্ত পদ যেটার উপর স্কোয়ার থাকবে সেটাকে আমরা ওই পাশে নিয়ে যাবো, ডান পাশে নিয়ে যাবো, কোন পাশে সমানের ডান পাশে নিয়ে যাবো, তারপর এক্স দ্বারা ভাগ করব আগের মতোই। x+1/x = 2, তাহলে আমাদের যেটা আমরা যে মানটা ব্যবহার করব সেটা চলে আসলো। এখন এখানে যেহেতু দেখাও যে প্রমাণ করো যে বলে, তখন সেখানে দুটি পক্ষ থাকে, একটা বাম পক্ষ আর একটা ডান পক্ষ। তাহলে আমাকে বাম পক্ষ এবং ডান পক্ষ নিয়ে কাজ করতে হবে। প্রথমে আমি বাম পক্ষ নিব, এটাকে a² + b² অনুসিদ্ধান্ত প্রয়োগ করব, a+b² - 2ab। তাহলে a+b = 2, 2² - 2 = 4 - 2 = 2। তাহলে বাম পক্ষ হয়ে গেল, এরপর আমরা ডান পক্ষ করব। x^4 + 1/x^4 এটাকে আমরা ভাঙবো x^2 + 1/x^2 = 4। তাহলে x^2 + 1/x^2 = 2x^2 - 1/x^2। এখন দেখো বাম পক্ষে x^2 + 1/x^2 মান আসলো 2, আমরা সেই মানটা এখানে ব্যবহার করতে পারবো, 2² - 2 পাশে লিখে দিব ওই x^2 + 1/x^2 = 2, সেটা এখান থেকে বাম পক্ষ থেকে পেয়েছি সমান 2² - 4 - 2 = 2। তাহলে আমরা লিখতে পারবো, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ,
অর্থাৎ আমরা বাম পক্ষের মান অষ্ট দুই, ডান পক্ষের মান অষ্ট দুই, তার মানে বাম পক্ষ আর ডান পক্ষ দুটোটা সমান হলো। তাহলে আমাদেরকে সমান দেখাতে বলেছে, আমরা সেটা দেখালাম। আশা করি আজকের লেসনটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। সবাই নিয়মিত অনুশীলন করবে, অনুশীলনের মাধ্যমে নিজেকে পরীক্ষার জন্য প্রস্তুত রাখবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।